মানসম্মত খাদ্যপণ্যের ব্রত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহুলতে বাংলাদেশি মালিকানাধীন হাবাদ জাফরান নার্স অ্যান্ড সুইটসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 5 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাত সময় বিকাল 4টায় মোহাম্মদ আমানুল্লাহ বাবর প্রোপাইটার হাবাদ জাফরান নার্স এর উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা রকুন আল মাসুর এর চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফি, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির, হাবিবুর রহমান, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির, রেজাউল করিম বাবু, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ রুবায়েত সহ প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা উপস্থিত ছিলেন। আমি মোহাম্মদ আমানুল্লাহ বাবর, আমি চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম হাটহাজারি থানা। আমি 2004 সালে ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে আগমন করি। 2004 থেকে আমি দীর্ঘ 5-6 বছর চাকরি করার পর আজকে আমি আজকে থেকে 2 বছর আগে একটা প্রতিষ্ঠান দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আমি আজকে আরেকটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান আমি আজকে শুরু করেছি। তো সামনে যেন আমি আরও ব্যবসা প্রতিষ্ঠান আমি আরও বাড়াতে পারি, বাংলাদেশের যে ভাবমূর্তি আমি আরও উজ্জ্বল করতে পারি, সে আশা এবং দেশবাসীর কাছে আমি দোয়া প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমরা বাঙালি কমিটি অনেক আনন্দিত। আজকে আমাদের বাজারের সে পরিচিত মুখ, সেই শুরু থেকে যিনি এখানে কর্ম প্রথমে এসে কর্মসংস্থান এখানে চাকরি করেছেন, চাকরি করার পর যে এসে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান করেছিল, বর্তমানে দ্বিতীয় প্রতিষ্ঠান উদ্বোধন করছেন আমাদের বন্ধুবর সকলেরই প্রিয় আমানুল্লাহ বাবর, তার জন্য অনেক অনেক শুভকামনা এবং উত্তরোত্তর সফলতা কামনা করছি। ইনশাল্লাহ আমাদের বাঙালি ভাইয়েরা ব্যবসার দিকে ধাবিত হবে, সবাই দিন দিন আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে অনেক বাঙালি ভাইদের, সেজন্য আমরা সবাই বাঙালির পাশে থাকবো, আমরা বাঙালির দোকান থেকে সামান ক্রয় করবো, আমাদের রেমিটেন্স আমাদের সরকারের পাশে আমরা অবদান রাখবো, সে আশা ব্যক্ত রাখি।